গাইস, গুড মর্নিং। তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা নিয়ে নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো, শাড়ি পরে রেডি হয়ে গেছি আর সাজিয়েও নিয়েছি আমার ট্রেটা, যেটা আমি আমার মাকে দেব। আর এখান থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম, তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো লেটস স্টার্ট। কত স্টাইল মারতে হবে না, আলু আর জোর লাগছে না পুরো। ছেলে ছেলে বাইরে
মেয়েদের মতন করছে ভাই। গজব বেজাত। না এখনো পনির রয়েছে, হিউজ সাইজ অফ পনির, হিউজ সাইজ। কারো यार ভাড়ু দত্ত মানে ভাড়ু দত্ত একদম ভাড়ু দত্ত মনে হচ্ছে। না এই তো এনেছি, তোর এখন মাসল হয়ে গেছে না ওর জন্য। হ্যাঁ হয়েছে মাসল মাসল। চিংড়ি মাছের হবে হচ্ছে মালাইকারি, তাই তো? মালাইকারি হবে তো, নারকল ওখানে পেস্ট করে রাখা আছে, হচ্ছে খাসির মাংস সব মশলা টসলা দিয়ে মা মাখিয়ে রেখেছে, ভাত ওদিকে কমপ্লিট, রান্না প্রায় হয়েছে, ওটা তো মশলা কষিয়ে ওর মধ্যে দিলেই হয়ে যাবে, আর মাংসটা বসাতে রান্না কমপ্লিট হয়ে গেছে মা। এখন নেই সাজানো হবে থালাতে, ঝটপট সাজিয়ে ফেলাম, আমরা বসে পড়ি, এমনি খিদে পেয়ে গেছে, দুটো আড়াইটে বাজে। हाई रेटेड गबरू नु मारे हनी मुंडे पागल हो गए ने तेरे गिन गिन लक दे हुलारे हनी है नखरा तेरा नी की कर चुवा मामा बस ओड़े से खेते हमरा बस सुनते बेलार कॉफी हमरा सुनते बेला सब एक टू रेस रेस निए मा आबार आमादेर जोन्नो कॉफी तैरी करे फेलेछे আমার বাবা খেয়েছে সাবজিনের মতন দুধ বিটুক, আর একটু বিস্কুট রেডি হয়ে যাচ্ছে, আমি কফি এখন নিয়ে যাচ্ছি আমাদের সকলের জন্যে। আবার বিস্কুট না খাই, আমি নিরামিষ খাই। তো রাত্রিরে এখন হচ্ছে আমাদের সেটিং বিরিয়ানি কড়াইতে করে, সব তলায় মাংস রয়েছে মা, আর সব দেওয়া হয়ে গেছে সব কিছু রেডি। আচ্ছা এই হচ্ছে আমাদের সেটিং বিরিয়ানি, তো বিরিয়ানি এখন দমে হবে 5-10 মিনিট। বসে পড়ো, ওই যে ও বসে পড়ছে না, হলে তর হইছে না ভাই, এক্ষুনি বসে পড়বে, একদম না ঝাল যাচ্ছে ভাইটা, গরমা গরম বিরিয়ানি। একটু চল বন্ধ হয়ে গেল লোকটা কি জানো, এটা হচ্ছে সেটিং বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ কাচ্চি বিরিয়ানি, কাচ্চি কেন, এটা পাক্কি বানিয়ে তারপরে চালটা দেওয়া হচ্ছে। এটা পানু, এটা তো আজকে বিরিয়ানি খেতে খেতে রাত্রিরে এই ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও। তো আজকের মতন ভিডিওটা, আর যারা যারা এখনও নাচের ভিডিওটা দেখেনি তো তাড়াতাড়ি গিয়ে নাচের ভিডিওটাকে দেখে আসো। বাই।